তো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু ওইও গেমার। তোমরাও কি তাদের মধ্যে পড়ো যাদের এখন অবধি অ্যাডভান্স সার্ভারটা ডাউনলোডের অপশনটা দেওয়া হয়নি? এখানে সিনোপোর জওয়ানটা দেখতে হচ্ছে আমার অ্যাডভান্স সার্ভারের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, আর কি সেখানে ডাউনলোডের অপশনটাও দিয়ে দেওয়া হয়েছে। তো চলো ফটাফট এখানে ডাউনলোডটা করে নিই। তো এখানে যেমনটা দেখতে হচ্ছে এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে, তো এখানে ইনস্টলটা করে নিয়েছি, আর কি সেখানে তো ইনস্টলটা হচ্ছে। তো কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করে নেবো। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ ইনস্টল হয়ে গিয়েছে, তো এখানে আমরা কিন্তু ওপেন করে দেবো এই অ্যাডভান্স সার্ভারটাকে। অ্যান্ড এরপরে যেমনটা দেখতে পাচ্ছ অ্যাক্টিভেশন কোডটা বসিয়ে দিয়েছি, আর এরপরে কিন্তু ফাইনালি আমাদের অ্যাডভান্স সার্ভারটা ওপেন হয়ে গিয়েছে। তো যারা যারা এখন অবধি অ্যাডভান্স সার্ভারটা ডাউনলোড করতে পারোনি, এছাড়া কিছু ওপেন করতে পারোনি, তো কিভাবে তোমরা ডাউনলোড করবে অ্যান্ড ওপেন করবে সেটা বলে দেবো। অ্যান্ড এর সঙ্গে OB39 আপডেটের পরে তোমরা গেমের ভিতরে কী কী দেখতে হবে এটাও কিন্তু বলে দেবো। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হকো, একটু স্কিপ বা মিস করবে না। আজকের এই ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে গিয়ে যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটিকে লাইক করে দাও। অ্যান্ড এর সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অপশনটি সেট করে দেওয়া, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ভিডিও মিস না যায়। তো চলো ফাইনালি এবার ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে স্ক্রিন উপর যেমনটা দেখতে পাচ্ছ OB39 আপডেট পরে তোমরা গেমের ভিতরে যে মেগা ইভেন্টটা দেখতে হবে সেটার নাম হচ্ছে এখানে রমজান বেসিং 2023। তো এখানে কিন্তু OB39 আপডেট পরে তোমরা এখানে কিন্তু গেমের ভিতরে রমজান ইভেন্টটা দেখতে পেয়ে যাবে। আমি তো খুবই খুশি, কেন এখানে রমজান স্পেশাল ইভেন্টটা দেওয়া হবে, আর সেখানে তো রমজান স্পেশাল ইভেন্টের ভিতরে আমাদেরকে অনেক কয়টা আইটেম সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। এরপরে এখানে যেমনটা দেখতে পাচ্ছ OB39 আপডেট পরে তোমরা গেমের ভিতরে নতুন একটা ব্র্যান্ড দেখতে হবে, যেটার নাম হচ্ছে এখানে হ্যাপি ডেকয়। আর কি সেখানে তো তোমরা ট্রেন সেকশনের ভিতরে এই ব্র্যান্ডটা দেখতে হবে, যেখানে ট্রেন সেকশনের ভিতরে প্যান্ডেল এছাড়া কিছু কিন্তু অন্যান্য আইটেম থাকবে। তো এটার ভিডিও রিভিউটা যখনই বেরিয়ে আসবে তোমাদেরকে দেখে দেবো, আপাতত কিন্তু এখানে ফটো লিস্টটাই আছে। অ্যান্ড এরপরে যেমনটা দেখতে পাচ্ছ এবার যে OB39 প্যাচ আপডেটটা হবে ওইটা কিন্তু রমজান স্পেশাল হবে। অ্যান্ড এর সঙ্গে OB39 আপডেট পরে তোমরা গেমের ভিতরে M1014 2.0 ইভোগানটাও দেখতে হবে। এর সঙ্গে গেছে কিন্তু OB39 আপডেট পরে আমাদের গেমের ভিতরে একটা ক্যারেক্টারও আসতে চলেছে, যেটার নাম হবে ওরিয়ন ক্যারেক্টার। আর গাইস এই যে ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কিন্তু OP লেভেলের। তো বেসিক্যালি গাইস এটা কিন্তু একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার, তো যখন তোমাদের কাছে 160 EP থাকবে তখন তোমরা এই ক্যারেক্টারটাকে ইউজ করতে পারবে। অ্যান্ড ক্যারেক্টারের অ্যাবিলিটিটা ইউজ করার পরে তোমরা এখানে একটা জাদু দেখতে হবে, আর সেটা হচ্ছে গিয়ে কিন্তু ক্যারেক্টারটা একটা বলে রূপান্তর হয়ে যাবে। অ্যান্ড এরপরে কিন্তু চাইলেও এনিমি ড্যামেজ দিতে পারবে না। আর গাইস তোমরা যদি এনিমির 5 মিটার রেঞ্জের ভিতরে থাকো তাহলে কিন্তু এনিমির কাছ থেকে 15 HP এখানে অ্যাবসর্ব করে নেবে, তো এনিমিকে 15 ড্যামেজ দেবে। অ্যান্ড এটা কিন্তু তোমাদের HP সঙ্গে যোগ হয়ে যাবে। তো অন্য একটা ভিডিওতে এই ওরিয়ন ক্যারেক্টারের অ্যাবিলিটিটা টেস্ট করে দেখাবো, তো আজকের এই ভিডিওতে আর ডিটেলসে তোমাদেরকে বলছি না। তো এর সঙ্গে OB39 আপডেট পরে আমাদের গেমের ভিতরে নতুন একটা অ্যাওয়েকেন ক্যারেক্টারও আসতে চলেছে। তো আমাদের গেমের ভিতরে যেমন ভাবে এখানে কিন্তু ইলাইট হায়াটো আছে, ইলাইট কেলি আছে, তো এই টাইপের তোমরা OB39 আপডেট পরে ইলাইট অ্যালভারো ক্যারেক্টারটাও দেখতে হবে। তো গাইস এরপরে এখানে সিনোপোর যেমনটা দেখতে পাচ্ছ OB39 আপডেট পরে গেমের ভিতরে একটা নতুন লুক চেঞ্জার ইমোটও আসতে চলেছে। তো এখানে তো এই যে লুক চেঞ্জার ইমোটটা আছে, তো পুরোই মাথা নষ্ট কি আর বলবো, জাস্ট OP লেভেলের একটা লুক চেঞ্জার ইমোট আছে। তো এটার কিন্তু এখন অবধি ফুল রিভিউটা বেরিয়ে আসেনি, তো দেখতেই পাচ্ছ মাথা নষ্ট টাইপের একটা লুক চেঞ্জার ইমোট। এই লুক চেঞ্জার ইমোটটা তোমরা OB39 আপডেট পরে গেমের ভিতরে দেখতে হবে, তো যখনই ফুল রিভিউটা বেরিয়ে চলে আসবে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু ফুল রিভিউটা এখন অবধি বেরিয়ে আসেনি, বাট গাইস আমার যেমনটা মনে হচ্ছে এই লুক চেঞ্জার ইমোটটা কিন্তু সেরা টাইপের হবে। এবার চলো ফাইনালি তোমাদেরকে বলে দিই তোমরা অ্যাডভান্স সার্ভারটা কিভাবে ডাউনলোড করতে পারবে অ্যান্ড কিভাবে ওপেন করতে পারবে। যারা যারা অ্যাডভান্স সার্ভারে এখন অবধি রেজিস্ট্রেশনটা করেনি, তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে, অ্যান্ড এরপরে তোমরা প্রিপার অ্যাডভান্স সার্ভার লিখে সার্চ করে দেবে, আর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটার ভিতরে তোমরা ঢুকে যাবে। অ্যান্ড এরপর তোমরা ফেসবুক না হলে গেস গুগল যে কোনো একটা দিয়ে লগ ইন করে নেবে। তো এখানে গুগল অ্যাকাউন্টটা তোমরা সিলেক্ট করে নেবে, অ্যান্ড এরপরে তোমরা যে কোনো একটা এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবে। অ্যান্ড এরপরে তোমরা নিচে জয়েন নাওয়ার অপশানে ক্লিক করে দেবে। অ্যান্ড এরপরে তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভেশন কোডটা, তো ওইটা দিয়ে দেওয়া হবে। বাট গাইস অনেকের সঙ্গে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে সেখানে তো ডাউনলোডের অপশানটা দেওয়া হচ্ছে না। তো যাদের যাদের ডাউনলোডের অপশানটা এখন অবধি দেওয়া হয়নি তোমরা কিন্তু এখানে বিকেল 4টা পর্যন্ত ওয়েট করতে থাকো, তোমাদের ডাউনলোডের অপশানটা দিয়ে দেওয়া হবে। হয়তো এখানে দুপুর 2টার পরে কিন্তু ডাউনলোডের অপশানটা দিয়ে দেওয়া হবে, তো তোমরা কোনো টেনশন করবে না।
কারোরই কিন্তু ডাউনলোডের অপশনটা দেওয়া হয়নি। দুপুর দুটোর পর এখানে ডাউনলোডের অপশনটা দিয়ে দেওয়া হবে। তো এখানে প্রথমে তোমরা কি করবে যে অ্যাক্টিভেশন কোডটা তোমাদেরকে দেওয়া হয়েছে ওইটাকে কপি করে নেবে অ্যান্ড এরপরে ডাউনলোড এপিকে যে সেকশনটা আছে তো এখানে ক্লিক করে তোমরা এপিকেটাকে ডাউনলোড করে নেবে অ্যান্ড এরপরে তোমরা সিম্পলি কিন্তু এই যে এপিকেটা আছে তো এইটাকে ইনস্টল করে নেবে অ্যান্ড এরপরে তোমাদের এই টাইপের কিন্তু ইনস্টলিংটা হবে অ্যান্ড এরপরে তোমরা কিন্তু এই যে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার অ্যাপটা আছে এটাকে ওপেন করবে অ্যান্ড এরপরে যে অ্যাক্টিভেশন কোডটা তোমরা কপি করেছিলে ওইটাকে বসিয়ে তোমরা ওকেতে ক্লিক করে দেবে অ্যান্ড এরপরে তোমাদের অ্যাডভান্স সার্ভারটা কিন্তু আরামসে এখানে ওপেন হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখানে তোমরা অ্যাডভান্স সার্ভারটা ডাউনলোড করে কিভাবে ওপেন করতে পারবে। তো আজকের ভিডিও এতটুকুই। তো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে।